السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. ما بعد، প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, অন্য সময়ের মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত জীবনের কিছু অংশ নিয়ে। আজকে যে পয়েন্টে আলোচনা চলবে সেটা হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 13 বছরের ব্যাপার। নবুয়তের 13 বছরে, 13 নম্বর বছরে আপনার 73 জন পুরুষ এবং 2 জন আনসারি মহিলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাতের জন্য হজের মৌসুমে হজ করতে আসেন, এবং সেই হজের মৌসুমে তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ করে ইতিহাসের একটা সর্ববৃহৎ একটি কর্ম তারা সাধন করেছেন, যেটা হলো আপনার বিশাল একটা চুক্তি, যেই চুক্তির ভিত্তিতে আপনার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামী রাষ্ট্রের গোড়াপত্তন করা সম্ভব হয়। তো তারা ইসলামের মধ্যে সর্ববৃহৎ একটি চুক্তি করেন, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সময়ের মধ্যে তারা একত্রিত হওয়ার কিছু পন্থা অবলম্বন করেছে। তারা লুকায়িতভাবে একে অপরের সাথে সম্পর্ক করেছে, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিভাবে বসা যায় রাসূলের মাঝে, এবং এই 73 জন পুরুষের মাঝে তারা লুকায়িতভাবে যোগাযোগ করে শেষ পর্যন্ত আয়ামে তাশরিক, অর্থাৎ 11-12 তারিখ, এটাকে আয়ামে তাশরিক বলা হয়। আয়ামে তাশরিকের মধ্যবর্তী সময়ের মধ্যে একটা গিরি উপত্যকার মধ্যে আকাবার কাছে তারা অবস্থান করে, এবং নির্দিষ্ট সেই রাত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 73 জন পুরুষ এবং 2 জন মহিলার সাথে, আনসারী মহিলার সাথে, সে বায়াতে কুবরা, যেটাকে বলা হয় সর্ববৃহৎ বায়াত, যেটা আপনার মক্কায় থাকা অবস্থায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, যেটা ইতিহাসের মধ্যে প্রসিদ্ধি লাভ করে বায়াতে আকাবা সানিয়া হিসেবে, সেই চুক্তিটা সাধিত হয়। তাহলে এই 13 নবমী সনে বিশাল একটা চুক্তি হয়, যেটা হয়েছিল রাসূলের মাঝে এবং 73 জন পুরুষ এবং 2 জন আনসারি মহিলার মাঝে। এবং এই চুক্তির যে পয়েন্টগুলো ছিল সেটা বলে নিতে হয়, যে পয়েন্টগুলোর মধ্যে 1 নম্বর হচ্ছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলবেন তা শুনতে হবে, এবং রাসূলের আনুগত্য করতে হবে, চাই কঠিন অবস্থায় হোক অথবা সহজ অবস্থায় হোক, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষণাবেক্ষণ করতে হবে, এবং তার সাহায্য সুবিধা এগিয়ে আসতে হবে যদি তিনি মদিনায় অবস্থান করেন, মদিনায় চলে আসেন, এটার উপর চুক্তি। তখন তারা কি বলেছিল এই চুক্তির আপনার উত্তরে বা এই চুক্তির বিপরীতে? তখন তারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিল, ওয়ামা লানা ইন নাহনু, যে আপনি তো আমাদের থেকে চুক্তি নিলেন, কিন্তু আমরা জানতে চাই যে আমরা যদি এই চুক্তি রক্ষা করি তাহলে আমাদের কি লাভ হবে? প্রত্যেকের তো লাভ দরকার, কারোর দুনিয়া কারো আখেরাতের, তারা লাভ চাচ্ছিল আখেরাতের। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে লাকুমুল জান্নাহ, যে তোমরা জান্নাত পাবে। তখন তারা সমস্বরে বলে উঠল, ঠিক আছে, আমরা এই চুক্তি রক্ষা করব ইনশাআল্লাহ। এবং সর্বপ্রথম যিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি হাতে বায়াত করলেন তিনি হচ্ছেন বারা ইবনে মারুর রাদিয়াল্লাহু তাআলা আনহু। অতঃপর অন্যান্য যারা ছিলেন সবাই পালাক্রমে রাসূলের হাতে বায়াত করেন, এবং তারা ছিল আনসারীদের মধ্যে নেতৃস্থানীয়। হ্যাঁ, এরকম ভাবে একটি কথা স্মরণ করিয়ে দেওয়া দরকার এই ক্ষেত্রে, যে ইবনু ইসহাক, যদিও তিনি একজন ইতিহাসবিদ এবং সিরত লেখক, কিন্তু প্রত্যেকেরই ভুল হতে পারে, তিনি একটা ভুল করেছিলেন, যে তিনি তার ধারণা মতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারীদের সাথে যে বায়াত করেছিলেন এটা ছিল জিহাদের বায়াত, এটা তার ধারণা, কিন্তু এটা ভুল কথা। এটা তার সম্মান যতই বেশি হোক না কেন, এটা তার ভুল। কারণ এবং এই ব্যাপারে ইবনু হিশামও আপনার ইবনু ইসহাকের অনুসরণ করেছেন, তিনিও বলেছেন এটা ছিল জেহাদের চুক্তি, কিন্তু দুজনেরই এই ভুলটা হয়েছে। কারণ জেহাদ তখন পর্যন্ত ফরজ করা হয়নি, প্রথম হিজরি সনে জেহাদ ফরজ করা হয়েছে। সুতরাং মক্কায় থাকা অবস্থায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন জেহাদের জন্য বায়াত নেবেন, কারণ সেই বিধান তো আসেনি, তাহলে এটা তাদের ভুল ছিল। এভাবেই এই বিশাল একটি বায়াত, যেটাকে বায়াত আকাবা সানিয়া বলা হয়, সেটা আপনার সম্পন্ন হয়েছে। এবং যেটা বিশেষ করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামী রাষ্ট্র গঠনের ক্ষেত্রে বিশাল ভূমিকা পালন করেছে,
এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চুক্তির ভিত্তিতে হিজরত করেছেন এবং পরবর্তীতে ইসলামী রাষ্ট্র আপনার প্রতিষ্ঠিত হয়। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চমৎকার কথা বলেছিলেন এই বায়াত আকাবার মর্যাদা সম্পর্কে। তিনি বলেছিলেন, লাকাদ শাহিদতু মা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতাল আকাবা হিনা তাওয়াসাকনা আলা ইসলাম ওয়া মা উহিব্বু আন লি বিহা মাশহাদা বদর। তিনি বলছিলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি সেই আকাবার রাত্রিতে একত্রিত হয়েছিলাম, সেই চুক্তিতে, ঐতিহাসিক চুক্তিতে আবদ্ধ হয়েছিলাম যে ইসলামের উপর আমরা এই চুক্তি করেছিলাম। এবং তিনি বলেন যে আমি সেটার পরিবর্তে আমি বদরের যুদ্ধে অংশগ্রহণ করি, সেটা আমার পছন্দনীয় নয়। তার কাছে বদরের যুদ্ধের চাইতেও সেটার ভূমিকা, আপনার সেটার অবদান অনেক বেশি, কারণ সেটাই আপনার মদিনাতে এসে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠাতা করার গোড়াপত্তনে আপনার ভূমিকা রাখে। আপনার আরেকটি ব্যাপার জানতে হয় যে আনসারিরা যখন মদিনায় ফিরে আসলেন বায়াতে আকাবা সানিয়ার পরে, দ্বিতীয় বায়াতে আকাবার পরে, তখন আপনার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা ভালো হয়ে যায়, কারণ তিনি আশ্বস্ত হয়েছিলেন যে এতদিন পর কিছু আপনার সহযোগী পাওয়া গেল। তখন আল্লাহ জানহু তাদের মাঝে রসুল আকরম সাল্লামের নিরাপত্তার ব্যবস্থা করেছিলেন এবং একজন একদল সহযোগী লোকের ব্যবস্থা করেছিলেন যারা তার সবসময় সহযোগিতায় আপনার নিজের জীবন বিলিয়ে দিয়েছে। রসুল আকরম সাল্লাম তার সাহাবীদেরকে আদেশ করেছেন যখন দেখতে পেয়েছেন যে মদিনায় কিছু লোক তৈরি হয়ে গেছে এবং তাদের কাছে অবস্থান নেওয়া যেতে পারে, এই কারণে রসুল আকরম সাল্লাম সাহাবায়ে কেরামকে আদেশ করছেন যে এখন হিজরত করতে হবে মদিনার দিকে এবং আনসারি ভাইদের সাথে আপনার মিলিত হতে হবে। রসুল আকরম সাল্লাম বলেছিলেন যে উমিরতু বিকরিয়াতিন তাকুলুল কুরা ইয়াকুলুনা ইয়াসরিব ওয়া হিয়াল মদিনা তানফি আন-নাস কামা ইয়ানফি আল-কিলু খাবাথাল হাদীদ। রসুল আকরম সাল্লাম বলেছেন আমাকে এমন একটি এলাকায় যেতে আদেশ করা হয়েছে যে সমস্ত এলাকাকে গ্রাস করে নেবে, অর্থাৎ এটা ইঙ্গিত দেওয়া হয়েছে যে এই মদিনা, সেই মদিনাতে ইসলামী রাষ্ট্রের গোড়াপত্তন হবে এবং সেইখান থেকে নেতৃত্ব দিয়ে অন্যান্য এলাকাগুলোকে সেটার অধীন করে নেওয়া হবে, সেটাই কথা। এবং রসুল বলেন সেই এলাকার নাম যে মানুষে ইয়াসরিব বলে আসলে সেটা হচ্ছে মদিনা, এবং এই যে মদিনা, এই মদিনা মানুষকে এমনভাবে পরিচ্ছন্ন করে দেবে, মানুষকে, খারাপ মানুষকে তাড়িয়ে দেবে যেরকমভাবে আপনার রেত লোহার ঝংকে দূর করে দেয়, এরকমভাবে মানুষকে মদিনা পরিশোধন করবে। তখন নিয়ম ছিল যে মদিনা আসলে পরীক্ষার সম্মুখীন হতে হতো, তখন আপনার জ্বর হতো খুব, তখন যারা সত্যিকার অর্থে মদিনার সে ভালোবাসা না রাখবে, নিষ্ঠার সাথে সেখানে অবস্থান না করবে, তখন সে আর টিকতে পারতো না, সেখান থেকে চলে যেত। এইভাবেই আপনার অগ্রসহায় রসুল আকরম সাল্লামের মিশন। সাহাবায়ে কেরাম আস্তে আস্তে রসুলের এই আদেশের পর দলে দলে এরকম যেতে থাকে। কেউ আপনার লুকায়িতভাবে তারা রওনা করছিল, কেউ পায়ে হেঁটে গিয়েছিল যাদের কোনো বাহনের ব্যবস্থা ছিল না, কেউ আপনার এরকম উঁটে আপনার ঘোড়ার পিঠে করে তারা রওনা করেছে রসুলের আদেশ পালন করণার্থে। এবং রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি অপেক্ষা করছিলেন যে তাকে হিজরতের জন্য কখন অনুমতি দেওয়া হয় আল্লাহর পক্ষ থেকে, সেটার অপেক্ষা তিনি করছিলেন। আর ইতিমধ্যে সাহাবায়ে কেরাম দলে দলে লুকায়িতভাবে হেঁটে হোক, আপনার যানবাহনে করে হোক, তারা মদিনার দিকে রওনা করছিল। বারা ইবনে আজব চমৎকার একটি কথা বলেছিলেন যে সর্বপ্রথম যিনি রসুল আকরম সাল্লামের সাহাবিদের মধ্য থেকে আমাদের কাছে এসেছিলেন তিনি হচ্ছেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু, তাকে তো রসুল আকরম সাল্লাম শিক্ষক হিসেবে পাঠিয়েছেন। দ্বিতীয় নম্বর আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম এসেছিলেন, এরপর আপনার আম্মার এসেছিলেন, এরপর বেলাল এসেছিলেন, এরপর সাদ এসেছিলেন। এবং রসুল আকরম সাল্লামের সাহাবায়ে কেরামরা যে হিজরত করেছেন এই হিজরতটা কিন্তু একবারে সহজ ছিল না যে একবারে সহজভাবে আপনার কাফেররা মক্কার মুশরিকরা মেনে নেবে। প্রথম হিজরত কঠিন ছিল না, কারণ তখন তারা ট্যার করতে পারেনি, কিন্তু এই পরের হিজরতটা সর্বশেষ হিজর বায়াত আকাবা, দ্বিতীয় বায়াত আকাবার পরের হিজরতটা, এটা কিন্তু আপনার
বেশি আকারে ছিল এবং এরা আগে থেকে একটু টের পেয়ে ফিরেছিল। এই কারণে এটা ছিল সবচাইতে কঠিন। মক্কার কাফেররা যেই কোনোভাবে প্রতিরোধ করার চেষ্টা করেছে এবং যত ধরনের প্রতিরোধ করা সম্ভব এই হিজরতের পথে সেই প্রতিরোধ তারা গড়ে তুলেছিল। কিন্তু তারপরও সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন সমস্ত বাধা বিপত্তি এড়িয়ে তারা আল্লাহর সন্তুষ্টির জন্য রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ পালনার্থে তারা সবাই হিজরত করে চলে গেলেন। এরপর ইনশাআল্লাহ আমরা আরেকটি পর্বে আসবো। আল্লাহ জালে শানু আমাদের সবাইকে সেই পর্বের অপেক্ষায় থাকার তৌফিক দান করুন। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।